আপনাদেরকে ধাতুগের একটি প্রাকৃতিক ঘরোয়া সম্পর্কে জানাবো ধাতু রোগ খুবই জটিল একটি সমস্যা এর কারণে মেয়েদের মেজাজ সবসময় খিটখিটে থাকে এবং শরীর রুগ্ন থাকে তাছাড়াও শরীর ভালো থাকে না শরীর দুর্বল থাকে তো এ কারণে আজ আমি আপনাদেরকে একটি কার্যকরী উপায় জানাবো এর জন্য আমার প্রয়োজন একটি মাটির পাত্র এবং একটি কলা প্রথমে কলাটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে কলাটাকে স্লাইস করে কেটে নিতে হবে স্লাইস করে কেটে রাখা কলাগুলোকে এখানে আমি মাটির পাত্রে এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখব আপনারা ছোটো মাটির পাত্র ব্যবহার করতে পারেন এছাড়া মাটির গ্লাস কিনতে পাওয়া যায় আপনারা সেটিও ব্যবহার করতে পারেন আমার কাছে ছোট কোনো পাত্র না থাকায় আমি বড়ো পাত্র ব্যবহার করেছি এভাবে কলাটাকে সারারাত ভিজিয়ে রাখতে হবে অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে সারারাত কলাগুলোকে ভিজিয়ে রাখার পরে সকালে কলাগুলো পানি থেকে তুলে নিতে হবে এরপরে এই পানিটা একটি পরিষ্কার গ্লাসে ঢেলে নিতে হবে সারাত কলা ভিজিয়ে রাখলে পানিটা অনেক কালচে হয়ে যায় তো এই পানিটা আপনাকে সকালে খালি পেটে খেতে হবে এই পদ্ধতিটি আপনাকে এক মাস করতে হবে অর্থাৎ প্রতিদিন একটা করে কলা কেটে পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খেয়ে ফেলতে হবে এভাবে এক মাস করলে আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন তো এটাই ছিল আপনাদের জন্য আজকে আমার রোগের চিকিৎসা